waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. স্পেশাল স্পোর্টস চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কী বিষয় নিয়ে আলোচনা করবো, ইতিমধ্যে তো আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। শুধুমাত্র এতটুকু বলবো, এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্লিজ সাপোর্ট মি, প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, এবং দেখতে থাকুন আজকের ভিডিওটি। ভিডিও শুরুতেই আসবো ইস্টবেঙ্গলের এবং ভারতীয় দলের অন্যতম প্রাক্তন স্ট্রাইকার এবং ভারতবর্ষের অন্যতম সেরা কোচ ও টেকনিক্যাল ডাইরেক্টর সুভাষ ভৌমিকের কথাই। আজ সুভাষ ভৌমিক, তিনি কিন্তু আজ আমাদের সকলকে ছেড়ে তারা দেশে চলে গেলেন, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার অকাল প্রয়াণে সমস্ত ক্রীড়া জগৎ থেকে শুরু করে সমস্ত ক্রীড়াপ্রেমীরা কিন্তু আজ শোকাগত, এমনকি রাজ্য সরকার থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলের সদস্যরাও কিন্তু এই তার অকাল পয়নে সকলে কিন্তু শোকগ্রস্ত হয়েছেন। আজকে তার এই অকাল পয়নের ফলে ইস্টবেঙ্গল মোহনবাগান, মহামডার্ন স্পোর্টিং থেকে শুরু করে সকল ক্লাবের সদস্যরা তারা কিন্তু সকলেই মর্মাহত হয়ে তারা ইস্টবেঙ্গল মোহনবাগান মহামডার্নের পতাকা দিয়ে তার শবদেহকে মুড়ে দিলেন। তিনি এই সুভাষ ভৌমিক, তিনি ইস্টবেঙ্গলের ঘরের ছেলে হয়ে গিয়েছিলেন, তিনি মোহনবাগানেও খেলেছেন, তিনি মোহনবাগানেরও কোচ ছিলেন, ইস্টবেঙ্গলের কোচ ছিলেন, কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে তার সাফল্য কিন্তু বলতে গেলে অনবদ্য। তিনি দুবার ইস্টবেঙ্গলকে জাতীয় লোক এনে দিয়েছেন, চার্চিল ব্রাদার্সকে তিনি আই লিগে এনে দিয়েছেন, এবং সবথেকে বড় কথা, ক্লাব ভারতবর্ষের ফুটবলের ইতিহাসে অন্যতম স্বর্ণ অক্ষরে লেখা এই আসিয়ান কাপ জয়ী দলের কোচ ছিলেন এই সুভাষ ভৌমিক। তার অনবদ্য বক্তব্য টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে তার অনবদ্য ফুটবল খেলা থেকে শুরু করে তার প্রশাসনিক ক্ষমতা সবটা কিন্তু আমাদের এখনও মনে পড়ছে। তার অকাল পয়নে আমরা শোকাগ্রস্ত, আমরা স্পেশাল স্পোর্টসের চ্যানেলের পক্ষ থেকে তাকে জানাই আন্তরিক শ্রদ্ধা এবং আমাদের অগাধ ভালোবাসা। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি তার, ভগবান যেন তাকে ভালো জায়গায় তার চরণে স্থান দেন। এবার প্রথমে আসবো এটিকে মোহনবাগানের ম্যাচ নিয়ে। এটিকে মোহনবাগানের কিন্তু আগামীকাল একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ওড়িশা এফসির সঙ্গে, সেই ম্যাচ কিন্তু খেলা হবে রাত্রি 9:30 থেকে, এবং এই ম্যাচে কিন্তু এটিকে মোহনবাগান পাচ্ছে সন্দেশ ঝিঙ্গানকে এবং রয় কৃষ্ণা সহ বলতে গেলে প্রায় গোটা দলকে তারা কিন্তু পেয়ে যাচ্ছে, একমাত্র তিনি ছাড়ার। তিনি কিন্তু এখনও তিনি কিন্তু কোভিড পজিটিভ থেকে সেরে উঠতে পারেননি, যার ফলে কিন্তু তিনিকে না পেলেও এটিকে মোহনবাগান কিন্তু বলতে গেলে পাই পুরো টিমটাই পেয়ে যাচ্ছে। তো আগামীকালের ম্যাচে কিন্তু অবশ্যই আমাদের চোখ থাকবে, এবং এদিকে যা শোনা যাচ্ছে যে এটিকে মোহনবাগান কিন্তু আগামীকালের ম্যাচ অবশ্যই তারা 3 পয়েন্টের জন্য নামবে। তারা কিন্তু আগামী যে তিনটি ম্যাচ রয়েছে সেই তিনটি ম্যাচ থেকে তারা পুরো 9 পয়েন্ট পাওয়ার জন্য এই মুহূর্তে ঝাঁপাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তাদের মূল টার্গেট অবশ্যই আগামী 3 ম্যাচ থেকে পুরো 9 পয়েন্ট অর্জন করা, যাতে তারা আইএসএলের একটা ভালো জায়গায় তারা অবস্থান করতে পারে। কেননা এই মুহূর্তে কিন্তু বলতে গেলে সব দলের অবস্থাই কিন্তু খুব একটা ভালো নয়, বলতে গেলে কেরলা বাসটা কিন্তু টপ পজিশনে রয়েছে। তো এটিকে মোহনবাগান চেষ্টা করবে অবশ্যই আগামী 3টি ম্যাচ জিতে তারা কিন্তু শীর্ষে স্থান পৌঁছে যেতে পারে, এই আশা রেখে তারা কিন্তু আগামীকালের ম্যাচে মাঠে নামছে ওড়িশা এফসির বিরুদ্ধে। আসবো ইস্টবেঙ্গলের খবর নিয়ে। ইস্টবেঙ্গলের কিন্তু আগামী সোমবার ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ হায়দ্রাবাদ এফসি। হায়দ্রাবাদ এফসি আপনারা সকলেই জানেন এই দলটা কিন্তু বলতে গেলে আইএসএলের অন্যতম সেরা দল, তারা যে কোনো দিন তাদের দিনে তারা কিন্তু যে কোনো দলকে হারাতে পারে। যদিও হায়দ্রাবাদ এফসির সঙ্গে প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল কিন্তু ড্র রাখতে পেরেছিল, কিন্তু এই ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে একটা ভালো খবর রয়েছে যে ইস্টবেঙ্গলের নতুন কোচ মারিও রিভেরা যোগ দেওয়ার পরেই ইস্টবেঙ্গল কিন্তু জয়ে ফিরেছে। গত ম্যাচে তারা কিন্তু 2-1 গোলে হারিয়ে দিয়েছে এফসি গোয়াকে, এবং যা শোনা যাচ্ছে যে এই ম্যাচে কিন্তু এসসি ইস্টবেঙ্গল পেয়ে যাচ্ছে তাদের দলের নির্ভরযোগ্য ফুটবলার, যাকে তারা 5টা ম্যাচে তারা পায়নি শুধুমাত্র লাল কার্ড দেখে রেফারির সঙ্গে তর্ক করার জন্য, সাসপেন্ড থাকার জন্য, সেই ফুটবলারকে তারা কিন্তু পেয়ে যাচ্ছে, অর্থাৎ অ্যান্টোনিও পেরোসেভিচকে তারা কিন্তু পেয়ে যাচ্ছে এই ম্যাচে। যা শোনা যাচ্ছে তিনি কিন্তু নির্বাসন কাটিয়ে তিনি কিন্তু মাঠে ফিরতে চলেছেন, এবং শোনা যাচ্ছে যে আগামী যে সোমবার ম্যাচ রয়েছে সেই ম্যাচে কিন্তু অ্যান্টোনিও পেরোসেভিচ খেলছেন বলে আমরা জানতে পারছি। আর একটা ভালো খবর রয়েছে ইস্টবেঙ্গল সাপোর্টারদের জন্য, যে ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে আনা হয়েছে সেই মার্সেলো
দা সান্তোস, তিনি কিন্তু সম্ভবত আগামী সোমবারের ম্যাচে মাঠে নামতে পারেন বলে জানা গেছে। তিনি কিন্তু তার কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে এবং তিনি কিন্তু কোভিড থেকে মুক্ত হয়ে এই মুহূর্তে সুস্থ, তিনি সম্ভবত আজকে মাঠে অনুশীলন করবেন এবং করছেনও, এবং শোনা যাচ্ছে যে আগামী সোমবারের ম্যাচে তাকে হয়তো কোচ কিছু সময়ের জন্য খেলে দেখে নিতে পারেন, যাতে বড় ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের আগামী 29 জানুয়ারি এটিকে মোহনবাগানের বিরুদ্ধে, সেই ম্যাচে যাতে তাকে প্রয়োগ করা যায় তার জন্য কিন্তু তাকে একটু দেখে নিতে চাইছেন ইস্টবেঙ্গলের কোচ মারিও রিভেরা। এবং যা শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গলের এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে সম্ভবত মাঠে আপনারা দেখতে পারেন আগামী সোমবারের হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে, তো আমরা অবশ্যই চোখ থাকবে সেই ম্যাচে, এবং ইস্টবেঙ্গল কিন্তু সেই ম্যাচেও জয়ের জন্য খেলবে বলে জানিয়েছেন কোচ মারিও রিভেরা। এখানে রাখছি, আশা করছি এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, প্লিজ সাপোর্ট মি, প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। আশা করছি আপনাদের সাপোর্টটা পাবো এবং আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।